আচ্ছা চলো আমরা ওই বয়ানটা লিখে ফেলি, তুমি কি আমাকে একটু লিখে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, এসো বসো। না তুমি একদম এইসব লেখালেখির মধ্যে যাবে না, যাবে না তার কারণ হচ্ছে কখন আবার জড়িয়ে পড়বে তার ঠিক আছে নাকি? আমি এত কিছু ভেবে বলিনি, ঠিক আছে আমি লিখছি, তুমি একটু বলে দাও আমাকে, আমি নিজেই লিখছি। শোনো লেখো লেখো, শ্রীচরণেশু মেজদা, আমি তোমার ভাই প্রতীক, তোমার পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আমাদের পরিবার সাংঘাতিক সংকটে, প্রচন্ড বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমরা, তাই তোমার আশাটা খুব প্রয়োজন। তারপর লেখো, তুমি যদি একবার এসে আমাদের সামনে দাঁড়াও, ইচ্ছা না করলে থেকো না, কিন্তু তোমার একবার আসাটা বড়ই প্রয়োজন, তুমি এলে হয়তো আমরা এই সংকট থেকে বেঁচে যাব। ইতি তোমার ভাই প্রতীক, লিখেছ? আর ওটা নিচে তোমাদের বাড়ির ঠিকানাটাও লিখে দাও। খুব সুন্দর বলেছো তুমি, লেখাটা খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস মেজদা যদি এটা পরে, মেজদা না এসে থাকতে পারবে না। সমস্ত কাগজে দেবে কিন্তু, বুঝেছো? তার বলতে দাদা এখন বাংলায় আছে না বাংলার বাইরে আছে, ইংরাজি কাগজ পড়ে না বাংলা কাগজ পড়ে না হিন্দি পড়ে, আমি তো কিছুই জানি না, আমি এসব রিস্ক নেব না, আমি সব কাগজে দিয়ে দেবো, সারা ভারতবর্ষে দিয়ে দেবো। আর আমার বিশ্বাস এই বিজ্ঞাপন পড়ে আমার দাদা ঠিক ফিরে আসবে, আর আমি আমার দাদাকে চিনতে পারবো না, এটা কখনো হয়? আচ্ছা সত্যি যদি জানা যায় যে জাহ্নবী ওই লোকটাকে এনে ওই বাড়িতে প্ল্যান্ট করেছে, তাহলে কি এই সত্যিটা জানার পরেও ঋষি ওর সঙ্গে সম্পর্ক রাখবে? আমার ধারণা রাখবে না, জানো তো, যদি চোখের সামনে প্রমাণ করে দিতে পারি না যে এই লোকটা ফ্রড, আমার ধারণা রাখবে না। কারণ ঋষি যদি জানতে পারে যে জাহ্নবী এরম একটা লোককে বাড়িতে নিয়ে এসে রেখেছে সম্পত্তির লোভে, ঋষি ওর মুখ দেখবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আর আমি না সেই দিনটার অপেক্ষায় আছি। না বাবা দেখো, এখন যখন ওই মেয়েটা ঋষির সঙ্গে বিয়ে হয়েই গেছে, আমি কিন্তু চাই না যে ওদের সম্পর্কটা ভেঙে যাক। আমার সঙ্গে তো ডিভোর্স হয়েই গেছে, আমি তো এমনিতেও আর ঋষির সঙ্গে কখনো থাকতে যাব না। কিন্তু এটাও তো ঠিক বাবা যে এত বড় একটা অন্যায় করে ও পার পেয়ে যাবে, সেটাও তো ঠিক নয়। এই রশ্মি, তোমার এই ভালো মানুষই রাখো, তোমার এই ভালো মানুষই করে করি তো আজ তোমার এই অবস্থা। তুমি তোর বিয়ে দিয়েছিলে, নিজের জিনিসপত্র দিয়ে ওকে তুমি বিয়ে দিয়েছিলে, তোমায় কি উপহারটা দিল বলো আমাকে? আর এখন তুমি বলছো যে ওর সঙ্গে যাতে সম্পর্ক ভেঙে না যায়। আরে আমি তো প্রতিকটা মুহূর্তে চাইছি ওর সঙ্গে আমার ছেলের সম্পর্কটা ভেঙে যাক। দেখুন, আপনি যদি ভেবে থাকেন এত কিছুর পরেও রোশনি আপনাদের বাড়িতে ফিরে যাবে, সেটা কিন্তু হবে না। দেখুন, আপনাকে আমি হাত জোর করে বলছি, ভবিষ্যতে কি হবে সেটা আপনিও জানেন না আমিও জানি না, ঈশ্বর কি চান সেটা ঈশ্বরই জানেন। প্রথমত আমি যেটা চাই সেটা হচ্ছে যে জাহ্নবী আমাদের বাড়ি থেকে চলে যাক, আর ঈশ্বর যদি চান তাহলে রশ্মি আবার ফিরে আসুক। তবে একটা কথা আপনাকে বলতে পারি যে ভাগ্যে যা আছে আমরা কেউ বলতে পারি না। রশ্মি যদি ভাগ্যে থাকে আমার ছেলের সঙ্গে সংসার করার, আর আমার ছেলের যদি ভাগ্যে থাকে রশ্মির সঙ্গে সংসার করার, তাহলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, এদের কিচ্ছু করার থাকবে না। বাবা আমি না এসব নিয়ে আর ভাবছি না, আমার জীবনে বিতৃষ্ণা এসে গেছে, সংসার সম্পর্কে আমি আর জড়াবো না।
দেখো তোমার তো তাও একটা উপায় আছে, তোমার বাবা আছে, মা আছেন, ওর কে আছে? ওর মা ছাড়া তো কেউ নেই, মাকে নিয়ে থাকবে কোথায়? দূরে দূরে ভিক্ষা করে খেতে হবে। এমন একটা মেয়ে, এত বিষ, আমাদের সংসারে ঢুকতে না ঢুকতে এমন একটা লোককে নিয়ে ঢুকেছে আমাদের সম্পত্তি হাতাবে বলে, আর আমার ছেলেটা হয়েছে একটা বোকা, ওকে চিনতে পারছে না, ওর সম্পর্কে কিছু বলতে গেলে একবার ফোঁস করে ওঠে। আচ্ছা বাবা, আমার ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করে না? কি কথা বলছো রোশনি, তুমি তোমার কথা জিজ্ঞেস করবে? তুমি জানো না, তুমি জানো না ওনার ছেলে এখন ওই মেয়েটার মোহিতে রয়েছে, আর তুমি তো ওর সব থেকে বড় চক্ষুশূল। আর তুমি আশা করছো, তুমি আশা করছো যে ঋষি তোমার কথা জিজ্ঞেস করবে? সত্যি কথা বলতে কি, আমি একদমই চাই না ওই বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে, আর আমি কোনোদিন যোগাযোগ রাখবও না। দাদা আপনাকে একটা কথা বলছি, আপনি যে এই বাড়িতে আসছেন, আমাদের ঘরে দোষ পড়বে না তো? কিসের দোষ পড়বে? আমি আমার ইচ্ছেতে এসেছি। না আসলে কি বলুন তো, ওই মেয়েটা তো যখন তখন এই বাড়িতে চলে আসছে। হ্যাঁ, ও তো আসলে পর্যবেক্ষণ করতে আসে, তারপর এসে যদি দেখে যে আপনি বসে আছেন এখানে, তখন তো এটা নিয়ে একটা বিশাল কীর্তি হয়ে যাবে, তাই না? দেখুন, আমাদের আর ওই শুধু শুধু অশান্তি ভালো লাগছে না দাদা। এমনিতেই আমরা এত অপমানে, এত যন্ত্রণায় মরমে মরে আছি, এরপরে আবার নতুন করে যদি অশান্তি হয় সেটা কিন্তু মেনে নিতে পারবো না। আপনি আপনি অযথা ভাবছেন, আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না, আমি তো আপনাদের পাশে আছি, আর আর দাদাও তো কিছুদিনের মধ্যেই চলে আসছে, ছাড়া পাচ্ছে তো। আমার একটা রিকোয়েস্ট আছে, আমার এই বিপদে আপনারা আমার পাশে থাকুন। এর মধ্যে তো দাদাও ফিরে আসছে, দাদার কাছ থেকেও আমি বুদ্ধি নেব। আর রোশনিরও কি কম বুদ্ধি নাকি? ও তো কত সুন্দর করে আমাকে এই চিঠিটা লিখিয়ে দিল, রোশনি আমাকে যেভাবে গাইড করলো সেটা তো আমার বুদ্ধিতেও কোলাতো না। যদি একবার আমার মেজদাকে এখানে হাজির করতে পারি, তাহলে এই বাড়ির লোকটাকে তাড়াতে পারব। একে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা, কিন্তু ও যা সর্বনাশ করার তো করেই দিয়েছে। মেজবুদি যে কলঙ্কে জড়িয়েছে, তার থেকে তো মেজবুদি আর কোনোদিন বেরোতে পারবে না। আমি তখন বুঝতে পারছি না, যদি সত্যি আমাদের আসল মেজদা ফিরে আসে, তখন মেজবুদি আসল মেজদাকে দেখে আত্মহত্যা করবে না তো? কেউ কিচ্ছু করবে না বাবা, ওসব নিয়ে ভেবো না তো, ওসব নিয়ে ভাবতে গেলে তো কোনো কাজই করতে পারবে না। আর দেখো, আর যাই ঘটে থাকুক না কেন, যা সত্যি তার জন্য তোমার ফাইট করা উচিত। সত্যির থেকে বড় তো আর কিছু নেই। দেখো না, আমিও তো সত্যির জোরেই বেরিয়ে গেলাম, আমার কিন্তু ফাইট করার ইচ্ছেটা চলে যায়নি। একদিন না একদিন আমি প্রমাণ করে দেবো যে জাহ্নবী যেটা করেছে সেটাও ঠিক করেনি। জাহ্নবী আমার সম্পর্কে যা যা বলেছে সব মিথ্যে কথা। আমি কিন্তু হাল ছাড়িনি বাবা, আর আমি হাল ছাড়বো না। তাই তোমাকে বলছি, তোমার বাড়িতে যখন একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তখন তুমিই বা হাল ছাড়বে কেন? ঠিক আছে, আমি তাহলে উঠি আজকে। সে কি দাদা, আপনি চা খেয়ে যাবেন না? না না, আজকে আর চাটা খাবো না এত বেলায়। একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনাদের তো এখন ইনকাম পত্র নেই, দাদাও এখানে নেই, যদি কিছু মনে না করেন। ইনফ্যাক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটাও তো এখন সিজ হয়ে গেছে, এই টাকাটা যদি রাখেন তাহলে। হিমা ছিছি, কি লজ্জা, আমি আমি আপনার কাছ থেকে টাকা নেব? আপনাদের সঙ্গে তো এখন তো কোনো আত্মীয়তাও নেই, টাকাটা হাত পেতে নেই কি করে বলুন তো? আত্মীয়তা কি এমনি শেষ হয়ে যায়? ঠিক আছে, আপনি ধার হিসেবে নিন, পরে দাদা যখন ঘুরে দাঁড়াবে তখন আমাকে ফেরত দিয়ে দেবেন। যে টাকাটা আপনি নেন তাহলে আমার খুব ভালো লাগবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন আমি টাকাটা নিচ্ছি, কারণ না নিলে তো আপনার আবার খারাপ লাগবে, তাই না? দেখো না, বাড়িতে এলাম দেখছি ফ্রিজটা খারাপ,
ফ্রিজে সারানোর জন্য একটা লোককে ডাকলাম, কিন্তু লোকটা এত টাকা চাইলো না, তার থেকে তো ভালো একটা নতুন ফ্রিজ কিনে নেওয়াই। কিন্তু নতুন ফ্রিজ কেনারও তো কোনো উপায় নেই এখন। একটা নতুন ফ্রিজ দরকার? না, সে দরকার হলেই বা কি বলো, আমরা আমরা নিজেরাই না হয় কিনে নেব। কিন্তু কি বলতো, আসলে বাবা তো ঠান্ডা জল ছাড়া খেতে পারে না, তাই ভাবছিলাম বাবা এলে কি করব। মা, আমরা না ওই পাশের বাড়িতে গিয়ে একটা করে বোতল রেখে আসবো, হ্যাঁ, কিন্তু এখন তো সে কারোর বাড়িতে গেলেও হাজারটা প্রশ্ন করবে। যাকগে, কি আর করা যাবে, করতে তো হবে। জানবি আমাদের এমন ক্ষতি করে দিল। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, কাল তোমাদের বাড়িতে একটা নতুন ফ্রিজ চলে আসবে। ইমা, না না, ছি ছি, এ আপনি কি কথা বলছেন? না না বাবা, তাহলে তো এবার দেখছি তোমার কিছু বলাই যাবে না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমি কি তোমার কেউ হই না? হ্যাঁ ঠিক আছে, আমি মানছি আমার ছেলের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তুমি ভেবে দেখো তো, খোরপোশের গুলোতে একটা ব্যাপার আছে নাকি, সেটা ব্যাপার থাকে না? তুমি তো সে ব্যাপারে কখনো কিছু বলোনি, সত্যি কথা বলতে তুমি ওই ব্যাপারে বলার কোনো সুযোগও পাওনি, আর ও তো কিছু বলছে না এই ব্যাপারে। দেখো, বাবা হিসেবে তো আমি চুপ করে বসে থাকতে পারি না, আমার তো একটা দায়িত্ববোধ আছে নাকি। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, কালকে তোমার বাড়িতে তোমার জন্য ফ্রিজ চলে আসবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। তোমার কি হয়েছে? কিছু হয়নি তো। কিছু তো হয়েছে, তোমার তো সবসময় মনে হয় আমার কিছু একটা হয়েছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা কিছু ভুল নয়। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি আমার থেকে কিছু হাইড করবে না। আমি তোমার থেকে কিছু হাইড করিনি, একবার একটু খাবার দিতে গেছিলাম বলে তুমি যেভাবে রিয়্যাক্ট করেছিলে। আজকে আমার কথাগুলো খারাপ লাগছে, তুমি একদিন বুঝতে পারবে আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম। আমি চাই না তুমি আর কোনো রকমের বিপদে পড়ো। জানো তো আমার কিরকম একটা মানে একটা প্রেডিকশন হচ্ছে। কিসের প্রেডিকশন? আমার মনে হচ্ছে আমি যেন আবার কোনো একটা বড় বিপদে পড়তে চলেছি। যাও যাও, আর ওদের বাড়ি যাও। সে তো একবার গেছি, একটু খবর নিয়ে চলে এসেছিলাম, এটাতে তো বিপদে পড়ার কিছু নেই। তাহলে এরকম মনে হচ্ছে কেন? বিপদে ফেললে ওরাই ফেলবে কিন্তু। না গো, তোমার হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু বাবা তো আমাকে একদমই পছন্দ করতে পারছে না। তাই বলে আর যাই হোক, বাবা তোমাকে বিপদে ফেলবে না। আরে বাবা, আমি সে কথা বলিনি, তুমি আমাকে ভুল বুঝো না। তাই আমার কিরম একটা মনে হচ্ছে, অলরেডি বাড়িতে এত টেনশন চলছে জেঠুমণিকে নিয়ে, আর বাবা তো পরিষ্কার বলে দিয়েছে যে আমি যখন জেঠুমণিকে নিজের হাতে করে বাড়িতে এনেছি তখন আমি নাকি লোক প্ল্যান্ট করেছি। শেষ পর্যন্ত আমাকে এই কথাটাও শুনতে হলো। বাবার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে মনে হচ্ছে, ডাক্তার দেখাতে হবে, কাউন্সেলিং করতে হবে। আসলে তা নয়, উনি রোশনীকে খুব ভালোবাসেন, রোশনীকে ভুলতে পারছে না। আমি এসে রোশনীর জায়গায় ঘর সংসার করছি এটা বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। এটা তুমি বোকার মতন কথা বলছো, যদি তাই হবে তাহলে উনি মেজো জেঠুমনির উপরে রাগ করছেন কেন? মেজো জেঠুমণিকে অবিশ্বাস করছেন কেন? এর সঙ্গে তোমার কি সম্পর্ক? ওই যে আমি তো জেঠুমণিকে হাতে করে এবাড়িতে নিয়ে এসেছি না, সেটা বাবা ভাবতেই পারছে না যে আমি কোনো ভালো কাজ করতে পারি। বাবার হয়তো মনে হচ্ছে যে এর উপরেও আমার কোনো খারাপ উদ্দেশ্য আছে, কোনো প্ল্যান আছে। এসব কথা বাদ দাও, বাবা যা ভাবছে ভাবতে দাও, বাবার কথাগুলোকে আমি ইগনোর করি। বাবার কথাগুলো যদি গুরুত্ব না দিই তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না। এটা হবে না, এটা আপনা আপনি ঠিক হওয়ার জিনিস নয়।
দেখো আমার জন্য মেজো জেঠুমনিকে কত অপমানিত হতে হচ্ছে। আফটার অল আমিই তো ওনাকে ইনভাইট করে এখানে এনেছিলাম বলো। তুমি তো ওনাকে ইনভাইট করেছিলে আমাদের বিয়ের জন্য, তখন তো তুমি জানতে না উনি আমাদের জেঠুমনি আর পার্মানেন্টলি বাড়িতে থেকে যাবে। তোমার কোনো আইডিয়া নেই তুমি আমাদের কত বড় উপকার করেছো। মেজুমাকে এত খুশি এত আনন্দে আমি কখনো দেখিনি। আমারও তাই মনে হয়, আমি অ্যাটলিস্ট একটা মানুষকে তো তার আগের খুশিটা ফিরিয়ে দিতে পেরেছি। হয়তো উনি নিজে থেকে এগিয়ে আসতেন, আসতেন অবশ্যই, কারণ উনিই তো বলেছিলেন যে উনি ওনার শিকড়ের খোঁজে এখানে এসেছেন। হ্যাঁ, হয়তো মানসিক প্রস্তুতিটা ছিল না, নিজের মনকে হয়তো বোঝাতে পারছিলেন না। আমার বলাতে, আমার ইনভাইট করাতে উনি সেই উৎসাহটা পেয়েছেন, কিন্তু এখানে আসার পর থেকে ধারাবাহিকভাবে যে অপমানটা ওনাকে সহ্য করতে হচ্ছে। অপমান তো আর কেউ করছে না, অপমান বাবাই করছে, বাকি বাড়ির সবাই তো জেঠুমনিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাবা কতদিন এই ধারণা ধরে রাখতে পারবে বলো তো? আমি জানি না আমার কেন যে মনে হচ্ছে এরকম, আর যেন আমার মনে হওয়াগুলো এর আগে কখনো ভুল হয়নি। আমার যখনই কিছু মনে হয়েছে ইদার সেগুলো মিলে গেছে, না হলে অ্যাটলিস্ট কাছাকাছি গেছে। এবার আমার মনে হচ্ছে আমি আবার কোনো বিপদে পড়তে চলেছি। আর আমি তোমাকে বলে দিচ্ছি ঋষি, আমি তোমার কাছে অনেকবার অগ্নি পরীক্ষা দিয়েছি, তুমি আবার নতুন করে আমাকে কোনো পরীক্ষায় ফেলবে না। তুমি আমাকে এর মধ্যে কেন জড়াচ্ছো বলো তো? কি আশ্চর্য, কি হয়েছে তোমার? কিছু হয়নি, মানুষের মনে তো অনেক সময় অনেক কিছু চলে বলো। আমি একটা কথা তোমাকে বলে রাখলাম, হয়তো এই কথাটার কোনো দামই নেই, এই কথাটা হয়তো মিলবেও না, কোনোদিন হয়তো আমাকে পরীক্ষা দিতে হবে না। যদি দিতে হয় তোমার অ্যাটলিস্ট এই কথাটা মনে পড়বে যে আমি তোমাকে একবার বলেছিলাম যে আমাকে আর অগ্নি পরীক্ষায় পাঠিও না। আমি তোমাকে অগ্নি পরীক্ষায় ফেলবই বা কেন? আর হঠাৎ এই প্রশ্ন আসছেই বা কেন? জানি না গো। শোনো, মনটাকে সবসময় শক্ত করুক, মন দুর্বল করো না। তোমার লেখাপড়া আছে, ঘর সংসার সামলাতে হবে, তোমার কি একটা একটা কাজ, এরপর তোমাকে চাকরি করতে হবে, জানবি তোমাকে দাঁড়াতে হবে। তোমার পাঠ্য পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, প্রায় এসেই গেল। হ্যাঁ সে তো এসেই গেল, কিন্তু ভয় করছে, কি জানি কেন এরকম একটা ভয় করছে। আসলে আমার জীবনটা তো কোনো সময় সোজা পথে চলেনি, আমার জীবনটা অনেকটা জিগজ্যাগের মতো, একটা না একটা চ্যালেঞ্জ চোখের সামনে এসে দাঁড়িয়েছে। তাই এতদিন পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, তাই হয়তো ভয় করছে যদি আবার কোনো চ্যালেঞ্জ আসে আমি কি লড়াই করতে পারবো। জানবি, তোমার চ্যালেঞ্জের সঙ্গে কিন্তু আমি যুক্ত আছি, তুমি আর একা নও, তাই তোমার জীবনে একার কিছু হবে না। কি জানি, এটুকু আমার উপর ভরসা নেই, আশ্চর্য। আর এখন বলছো কি জানি, জীবন যে কাকে কখন কোন দিকে ছুটিয়ে মারে সেটা কে বলতে পারে বলো তো? যে অলক্ষে আছে একমাত্র সেই জানে। আমার কোনো কিছু নিয়ে অহংকার করতে খুব ভয় করে, আসলে জীবনে এত উঠা পড়া দেখেছি তো। হয়তো এই জন্যই ভয় পাও, জীবন যেমন তোমাকে অসম্মান দিয়েছে, জীবনের ঘরে কি তোমার কোনো প্রাপ্তি জমেনি বলো? জমেছে তো, তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে এরকম একজন স্বামী, এরকম শ্বশুর বাড়ি আমার কপালে জুটবে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি স্বপ্ন দেখছি। তোমার যেমন জীবনের প্রাপ্তির ঘর খানিকটা পূর্ণ হয়েছে, আমিও বলবো আমারও জীবনের প্রাপ্তির ঘর ষোলো আনা পূর্ণ হয়েছে। জীবন যখন একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল, যখন ভেবেছিলাম কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না, তখন তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিল, আর তারপর তুমি আমাকে ক্রমশ আলোর দিকে নিয়ে গেছো। তুমি আমাকে কোনোদিন অন্ধকারের মুখোমুখি দাঁড়াতে দাওনি। তুমি আসার পর অনেক বাধা বিপর্যয় পেরিয়েছি ঠিকই, কিন্তু সব বাধা বিপর্যয় শেষে একটা আলো রেখা ছিল, সেই আলো রেখা ধরে ধরে আমি উঠে এসেছি, আর সেই আলো রেখাটা অন্য কেউ নয়, সেটা হলে তুমি। আমি চেষ্টা করছি ঋষি, আমি যখন তোমাকে বিয়ে করেছি, আমাদের যখন বিয়ে হয়েছে, আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, আর আমি মনে করি এটা আমার দায়িত্ব, তোমার সম্মান, তোমার সুখ সমৃদ্ধির দিকে খেয়াল রাখা। তোমার কেন মনে হয় এটা আমি আমার দায়িত্ব বলে ভাবি না? আমি তো মনে করি
যখন আমি তোমাকে আমার স্ত্রী বলে গ্রহণ করেছি তখন তোমার সব সুখ সমৃদ্ধির দায়িত্ব আমার থাকবে। যখন আমরা অফিসিয়ালি স্বামী স্ত্রী ছিলাম না তখন থেকে কিন্তু আমি তোমার সব সুখ সমৃদ্ধির উপরে নজর দিয়েছিলাম, তোমার ভালো চেয়েছিলাম। চাইনি জানবি চেয়েছিলে তো, তাহলে তোমার কেন ভয় হয় যে তোমার জীবনে আবার বিপর্যয় আসবে? কেন জানি না, মনের কথা কি করে বুঝবো বলো তো, যেটা মনে হয়েছে সেটা তোমাকে বললাম। হয়তো সব কিছুই ঘটবে না, সবই আমি কল্পনা করছি, কিন্তু জেঠুমনিকে নিয়ে যেন আর কোনো গোলযোগ না হয় সেটা প্লিজ একটু দেখো। আর দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছে জানো তো, আফটারঅল দাদা ভাইয়ের তো বাবা হয়, যদি সন্তানের সামনে বাবার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কোন সন্তানের ভালো লাগে বলো তো? বাবাকে যে কি বলবো বুঝতে পারি না, এরকম একটা অদ্ভুত হয়ে গেছে, একা একা হয়ে গেছে। সবাই তো প্রায় আমরা বাবাকে একঘরেই করে রেখেছি, কিন্তু কোথায় কোথায় যেন বেরিয়ে যান। কোথায় বেরিয়ে যান?